আমাদের যে জীবনটা, এই জীবনে আমরা যে শিখব সেটাই কিন্তু আমরা যা কিছু করি, আমাদের আচার আচরণ চিন্তা ভাবনা সব কিছু মিলেই কিন্তু সংস্কৃতি। সংস্কৃতি যদি আমরা মনে করি, আমরা বেশিরভাগ মানুষ মনে করি সংস্কৃতি মানে গান নাচ ইত্যাদি, কিন্তু তা কিন্তু সঠিক না। সংস্কৃতি কিন্তু বড় অর্থে সংস্কৃতি আসলে হলো আমাদের আচার আচরণ, আমাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, আমরা মানুষের সাথে কি আচরণ করি সেটাই হলো সংস্কৃতির মূল কথা। সেখান থেকেই কিন্তু আমাদের ওই আচার আচরণ, আমাদের ভাব ভাবনা থেকেই কিন্তু গানের সৃষ্টি, সঙ্গীতের সৃষ্টি, আমরা যদি বলি আমাদের নাচের সৃষ্টি, সুরের সৃষ্টি, সব কিছু কিন্তু ওই আমাদের আচার আচরণ, আমাদের সমাজ জীবনের সব ভাব থেকেই আসে। তো এই জন্য আমি অনুরোধ করব যে আমরা যখন যেখানে প্রতিটা মুহূর্তে জীবনের যেখানে আমরা ব্যতিক্রম দেখব, যেখানে দেখব যা অন্য মানুষের জন্য কষ্ট, সেই জায়গায় আমরা যেন চেষ্টা করি সেই জায়গাটাকে সুন্দর করে দিতে, তবেই কিন্তু আমাদের এই আত্মত্যাগ, আমাদের সব কিছু আমাদের আমরা সার্থক বলে আমরা ভেবে নিতে পারব। আমি সবসময় একটা জিনিস বিষয়ের প্রতি আপনাদেরকে আকৃষ্ট করতে চেয়েছি, এবং আমি যতক্ষণ আমার নিজের জীবনে আমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি একটা কথাই বলবো যে আমাদেরকে যে কোনো উপায়ে মানবিক মানুষ হওয়া লাগবে। মানবিক মানুষ হতে পারলে আমরা কিন্তু জীবনের অনেক কিছু অর্জন করতে পারবো, আর মানবিক মানুষ যদি না হই, আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ লোভ লালসাকে যদি আমরা বেশিভাবে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা মানবিক মানুষ না যদি হই, তাহলে কিন্তু আমাদের এই দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না। কারণ বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন, আমি যে সোনার বাংলা তৈরি করবো, আমার তো সোনার বাংলার জন্য সোনার মানুষ লাগবে। সেই সোনার মানুষ কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকেই যেন আমরা মনে রাখি আমাদের জীবন একটাই, এই জীবনের সময় খুবই সীমিত, কিন্তু এই সীমিত সময়ে আমরা যেন মানুষের জন্য কাজ করি।